তারেক রহমান শাস্তিপ্রাপ্ত আসামি। আমাদের সরকার যে কোনো শাস্তিপ্রাপ্ত আসামি শাস্তি কার্যকর করার করতে চায়, তারেক রহমানকে উপযুক্ত সময়ে আমাদের সরকার তার শাস্তি কার্যকর করার জন্য যা যা করার সেটি করবে। না, অবশ্যই মানবাধিকার বিষয় নিয়ে সেরকম বিস্তারিত আলোচনা হয়নি, আমাদের এই বিষয়গুলো নিয়ে খুব বেশি বিস্তারিত আলোচনা হয়নি। তিনি এখানে, তারা তো 8 তারিখ একটা তাদের অভিমত ব্যক্ত করেছিল। অবশ্যই মানবাধিকার বিশ্বব্যাপী একটা বিষয়, সেটি যুক্তরাজ্যও একটি বিষয়, যুক্তরাষ্ট্র একটি বিষয়, ইউরোপেও একটি বিষয়, সেটি বাংলাদেশেও একটি বিষয়, সেটি চায়নাতেও একটি বিষয়, সেটি সব দেশে একটি বিষয়। তো সব দেশে মানবাধিকার উন্নয়নের জন্য কাজ করছে, আমরা অবশ্যই যুক্তরাজ্যের সাথে এই ব্যাপারে একসাথে কাজ করব। দেখুন, যুক্তরাজ্যে যারা ইলিগ্যালি থাকে, বিশেষ করে আমি যেটা বলেছি আমার পক্ষ থেকে, যে ফ্যামিলি রিইউনিয়নের ব্যাপারে অনেক সময় ব্যাগ পোহাতে হয়। দেখা গেছে যুক্তরাজ্যে অনেকে গেছে, তাদের স্ত্রী কন্যা পুত্রদের নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে অনেক ব্যাগ পোহাতে হয়, সেগুলো যেন ইজি হয় সে নিয়ে আলোচনা করেছি। এবং যুক্তরাজ্যে অনেকে ইলিগ্যাল আছে সে নিয়েও আলোচনা হয়েছে, এই সমস্ত বিষয়ে আলোচনা।